নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা সোমবার দিনভর দলীয় বৈঠকসহ দলের নানান অনুষ্ঠানে অংশ নিলেন সংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন তিনি প্রথমেই যোগ দিয়েছেন মজলিশপুর বিধানসভার অন্তর্গত সাংগঠনিক বৈঠকে সেখানে উপস্থিত ছিলেন মজলিশপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী সহ মজলিশপুরের শয়ে শয়ে দলীয় কর্মী সমর্থক মজলিশপুরের বৈঠক শেষ করে সেখান থেকে তিনি চলে যান আমবাসায়। যোগ দেন পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে আম্বাস বিজেপি প্রার্থী সুচিত্র দেববর্মার সমর্থনে হয় এদিনের পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন সেখানেও একইভাবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ রাখেন বিপ্লব কুমার দেব দলীয় কার্যক্রম শেষ করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন দীর্ঘদিনের হতাশাগ্রস্ত আধার দিন থেকে রাজ্যকে সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে দিতে সরকার প্রতিষ্ঠায় পৃষ্ঠাপ্রমুখদের দলের প্রতি নিষ্ঠা ও পরিশ্রম অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি সোমবার আম্বাসায় কর্মসূচি শেষ করে তিনি যোগ দেন সুরমা মণ্ডলের অন্তর্গত হালাহালিতে সাংগঠনিক বৈঠক শেষ করে তিনি জানিয়েছেন সুরমা মণ্ডলের প্রমুখ ও স্তরের কার্যকর্তাদের উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখে আমি আপ্লুত এই অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের আস্থা ও নিষ্ঠাবান কার্যকর্তাদের ঐকান্তিক প্রয়াসে পুনরায় ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ ব্যবধানে জয়ী হবে বলেও আমি পূর্ণ আশাবাদী বলেও নিজের ভাব ব্যক্ত করেছেন বিপ্লব কুমার দেব সবশেষে হালাহালিতে দলীয় কর্মসূচি শেষ করে তিনি এরপর যোগ দেন কমলপুরের সাংগঠনিক বৈঠকে সেখানেও একইভাবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ রাখেন তিনি কমলপুরে কার্যক্রম শেষ করে এদিন সামাজিক মাধ্যমে বিপ্লব কুমার দেব লেখেন আসন্ন গণতন্ত্রের উৎসবে নরেন্দ্র মোদীজিকে আরও অধিক আস্থায় কমল উপহার দিতে প্রস্তুত কমলপুরবাসী আগামীর কার্যধারা ও রূপরেখা সংক্রান্ত বিষয়ে কমলপুর মণ্ডলের সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করি দিনভোর এদিন সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে দলের কর্মী সমর্থকদের উদ্দীপিত করেছেন তিনি বিপ্লব কুমার দেবের ভাষণে এদিন চাঙ্গা হয়েছে কর্মীদের মনোবল অনেকের মতে ভোটের আগে বিপ্লব কুমার দেবের একের পর এক দলীয় সভা বৈঠক দলের কর্মী সমর্থক থেকে নেতা নেতৃত্বের জন্য টনিক হিসেবে কাজ করছে বিউরো রিপোর্ট আর ই নিউজ